বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব যে তারা কি চান যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে চলুক। বাংলাদেশের জনগণকে প্রশ্ন করবেন, কারণ বাংলাদেশের জনগণ হচ্ছে ভোটের মালিক। তারা যদি চায় যে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে, তাহলে নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিতে হবে, আর আওয়ামী লীগ ভোট পেলে এটা সম্ভব হবে, তাছাড়া অন্য কেউ হলে করবে না। মানুষের শক্তি হচ্ছে আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের কোনো প্রভু নাই। জনগণের কাছে আমরা দায়বদ্ধ, জনগণের কল্যাণে কাজ করি, নির্বাচনের সময় জয় কর জনগণের কাছে আমরা আমাদের দায়বদ্ধতা দেই যে কতটুকু করতে পেরেছি আর ভবিষ্যতে আমরা কি করব, সেইটুকুই আমরা জনগণকে জানাই, এছাড়া আর কেউ না। যারা লুটেরা, দুর্নীতিবাজ এবং যারা খুনি, কারণ এই খালেদা জিয়া, তারেক জিয়া বা জিয়াউর রহমান সবকটাই তো খুনি, এরা তো খুনের মাধ্যমেই আসছে। এদের হাতে এদেশের মানুষও নিরাপদ না, দেশও নিরাপদ না। আজকে আমাদের দারিদ্রের হার যা 41% ছিল, সেখান থেকে আমরা কমিয়ে 18.6% নামিয়ে এনেছি। তো গত কয়েকদিন আগে আমি দেখলাম আমাদের একজন অর্থনীতিবিদের একটা আর্টিকেল পড়লাম, একটা পত্রিকায় তিনি লিখেছেন, সেই লেখায় লিখেছেন যে বাংলাদেশে দারিদ্র বিমোচন নাকি দুটি বিশেষ এনজিওর ক্ষুদ্র ঋণের কারণেই দারিদ্র কমেছে। সেই ভদ্রলোকের আমি নামও বলবো না, পত্রিকার নামও বলতে চাই না, কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করি, নিশ্চয়ই আমার বক্তব্য থেকে তিনি এই প্রশ্নটা পাবেন। তার কাছে আমার প্রশ্ন, যদি শুধু এনজিওদের ক্ষুদ্র ঋণে দারিদ্র বিমোচন হয়ে থাকে, তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচন আগে হলো না কেন? আর আওয়ামী লীগ এই 2009 সরকার গঠন করে 2023 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেই তো আজকে আমরা 18% দরিদ্রের হার নামিয়ে আনতে সক্ষম হয়েছি, তাই 18% দারিদ্রের হার আগে কেন হয় নাই? আমি এই সব অর্থনীতিবিদদের কাছে জিজ্ঞাসা করি যে তারা কোন অঙ্কের হিসাব করেন। 2009-এর আগে কি এই এনজিওদের দ্বারা দারিদ্র বিমোচন হয়েছে? তা তো হয় নাই। হলো কেন? তার কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচি, প্রতিটি পদক্ষেপ গণমুখী। জনগণকে দারিদ্র্যমুক্ত করা, জনগণের শিক্ষার হার বাড়ানো, স্বাস্থ্যসেবা জনগণের দরগায় পৌঁছে দেওয়া, কর্মসংস্থার জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দেওয়া, তৃণমূল পর্যায়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলেই এই দারিদ্রের হার হ্রাস পেয়েছে, ও কোনো ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্রের হার হ্রাস হয় নাই, এটা বাস্তবতা। কারণ অত উচ্চ মূল্য সুদ দিয়ে যারা কাজ করবে তারা দারিদ্র মুক্ত হতে পারে না, বরং তারা ঋণগ্রস্ত হয়ে ওই ঋণের উপরেই জীবনযাপন করতে হয়, কখনো সুইসাইডও করতে হয়েছে, কখনো খাতা জমি জমা সবই বেচতে হয়েছে, এটা হলো বাস্তবতা। তবে হ্যাঁ, এনজিওরা কাজ করে, আমরাও তাদেরকে টাকা দিয়ে কাজ করাই, কারণ এইসব এনজিওদের আমরাই সহযোগিতা করেছি, কিন্তু তাদের দ্বারা দারিদ্র বিমোচন বা দারিদ্র হ্রাস পায়নি বাংলাদেশে। পেলে তো এরা কত বছর ধরে কাজ করে সেটা তারা হিসাব করুক। যে এই যে বিশেষ কথা তিনি বললেন, দুইটা এনজিওর কথা, কত বছর ধরে তারা কাজ করছে আর তাতে কত পার্সেন্ট দারিদ্র হ্রাস হয়েছে। আর আওয়ামী লীগ 2009 সরকার এসেছে, 14 বছরের মধ্যে আজকে দারিদ্র 18% নামিয়ে এনেছি। যদি কোভিড-19 দেখা না দিত, এই অতিমারী দেখা না দিত, যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর সেই সাথে সাথে মূল্যস্ফীতি বিশ্বব্যাপী না হতো, আমাদের দারিদ্রের হার আমরা আরও 2% কমাতে পারতাম, সেটাই আমাদের লক্ষ্য ছিল, আমরা করতে পারতাম। তবে ইনশাল্লাহ আগামীতে আবার ভোট পেয়ে, জনগণের ভোট পেয়ে, সেবা করার সুযোগ পেলে আমরা দারিদ্রের হার কমাতে পারবো, আরও কমাবো যেটা দেশে। হত দরিদ্রের হার, যারা এই সমস্ত লেখেন তাদের কাছে আমার প্রশ্ন, 25.1% ছিল হত দরিদ্র, আজকে মাত্র 5.7%। এই 5%ও থাকবে না ইনশাল্লাহ।